দৈনিক সংবাদ রবিবার 27 অগ্রহায়ণ 1427 বাংলা 13 ডিসেম্বর 2020 ইংরেজি। প্রথম পাতা থেকে আজকের বিশেষ বিশেষ সংবাদ। নাড্ডার হামলায় কেন্দ্রের কোপে 3 আইপিএস। শ্রমিক অপহরণ তদন্তে নতুন বৈরী দলের হদিশ। কোভিড মৃত্যুর শংসাপত্র নয়, 10 লক্ষ সহায়তা অনিশ্চিত। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী করোনা সংক্রমণে মৃত পরিবার 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা আদৌ পাবে তো? বিভিন্ন মহলে এ নিয়ে গুঞ্জন উঠেছে, যদিও গত 7ই নভেম্বর একটি সংবাদের স্পষ্টীকরণে সরকারি প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়েছে রাজ্যে করোনা সংক্রমণে মৃতের পরিবারের কথা সময়েই সহায়তা পাবেন। প্রশ্ন উঠেছে এই যথাসময় কবে আসবে? রাজ্য সরকার 16ই অক্টোবর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মৃত পরিবারের 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত অপারেশনাল গাইডলাইন প্রকাশ করে, কিন্তু মৃতের পরিবার কোথায় কিভাবে আবেদন করবে, কি কি কাগজপত্র জমা দিতে হবে, কোন কোন পরিবার আবেদন করতে পারবে না ইত্যাদি কিছুই সরকারি প্রেস রিলিজ কিংবা বিজ্ঞাপন দিয়ে জানানো হয়নি। আজ পর্যন্ত রাজ্যে করোনা মৃত্যু হয়েছে 373 জনের। এখন পর্যন্ত একটি পরিবারও 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা পেয়েছে বলে খবর নেই। মৃতের পরিবারগুলি বুঝতে পারছেন না আদৌ তারা আর্থিক সহায়তা পাবেন কি না। মৃতের পরিবারে হাসপাতাল থেকে যে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে তাতে কোভিড নাইন্টিনে মৃত্যুর কথা উল্লেখ নেই। স্বাভাবিকভাবেই কোভিড মৃত্যুর জন্য আর্থিক সহায়তা বঞ্চিত হলেও দাবি করা যাবে না। অনেকে কোভিড মৃত্যুর সার্টিফিকেট চেয়ে হাসপাতালের সুপারের কাছে আবেদন করেছেন। অনেকে আরটিআই করে জানতে চেয়েছেন মৃত্যুর কারণ, অর্থাৎ কজ অফ ডেথ। সরকার নির্দেশ দিয়েছে দ্য রেজিস্ট্রেশন অব বার্থস অ্যান্ড ডেথস অ্যাক্ট 1969 অনুসারে কাউকে মৃত্যুর কারণ উল্লেখ করে সার্টিফিকেট দেওয়া যাবে না। স্বাভাবিকভাবেই কোভিডে মৃত ব্যক্তির সার্টিফিকেটে কোভিড নাইন্টিন লেখা হবে না। এই পরিস্থিতিতে সুবিধাভোগী নির্বাচন কিভাবে হবে কেউ বুঝতে পারছেন না। প্রশ্ন উঠেছে সরকার 10 লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান সংক্রান্ত বিষয়ে কেন সুস্পষ্ট বিজ্ঞপ্তি জারি করছেন না। 16 অক্টোবরের বিজ্ঞপ্তি অনুযায়ী 31 ডিসেম্বরের পর কোভিডে মৃত্যু হলে এই আর্থিক সহায়তা দেওয়া হবে না। 14ই অনশনে যাচ্ছেন কৃষকরা, ঝাঁজ বাড়ল আন্দোলনের মোদি মরিয়া সংস্কারেই। স্বামীর দায়ের কোপে নৃশংসভাবে খুন হল স্ত্রী। জাতীয় নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রত্যয়ী বিদেশমন্ত্রী, নিশানায় চীন। মিজোরামে ভূমিকম্প, 14 দিন অতিক্রান্ত, এখনও বেহদিশ অপহৃত লিটন, আটক আরও 2 সন্দেহভাজন। ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং এর পরীক্ষা বিমানবন্দরে। সমাজ বিরোধী দৌরাত্ম্য বৃদ্ধি, নন্দননগরে ভীতির পরিবেশ। রানীরবাজার থানা এলাকায় চুরির হিরিক, বাড়ি বাড়ি বিনামূল্যের পানীয় জল সংযোগ প্রশ্নের মুখে। মনু ব্লকের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সংকট দুর্ভোগ। জিরানিয়া ও জম্পজলা পাহাড়ে সন্ত্রাসীদের আনাগোনা, আতঙ্ক। বেহাল নারাং সেতু বিঘ্নিত, যান চলাচল। হৃদরোগ মৃত্যু, শোক। চাকরিচ্যুতদের পাশে টিজিটিএ। বৃহস্পতিবার ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির এক প্রতিনিধি দল চাকরিচ্যুত 10,323 শিক্ষকদের যৌথ মঞ্চের গণ অবস্থান মঞ্চ সিটি সেন্টারে উপস্থিত হয়ে অধিকার আদায়ের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছে। আন্দোলনকে সমর্থন জানিয়ে যৌথ মঞ্চের নেতৃত্বের হাতে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে 10,000 টাকা দান করা হয়। ভবিষ্যতেও শিক্ষকদের পাশে থাকার অঙ্গীকার করা হয়। দৈনিক সংবাদ দিনের পাতা। বিলোনিয়া দক্ষিণেশ্বর মন্দিরে বাৎসরিক উৎসব, বিভিন্ন দাবিতে সিপিএম এর মিছিল। উত্তরের বাজারগুলিতে সবজির চড়া দাম, বিপাকে ক্রেতারা।
সংবাদ আটের পাতা। বিজেপির ঘরে বাইরে অশান্তির বাতাবরণ, অমঙ্গলের ছায়া। খবর প্রকাশ হতেই প্রশাসনের হস্তক্ষেপে খুলল রেশন দোকান। দৈনিক সংবাদ দশের পাতা। মাঠে ময়দানে প্রস্তুতি ক্যাম্পে দুটি টি টোয়েন্টি ম্যাচ, অনিরুদ্ধ উদিয়ার নিরুপমের রান। গোয়ায় এবারের শিকার উড়িষ্যা। প্রস্তুতি টি টোয়েন্টি ম্যাচে অনেক ক্রিকেটারের ফিটনেসে প্রশ্ন। প্রস্তুতি ম্যাচে জোড়া সেঞ্চুরি নজর কাড়ল বুমরাও। টিসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, 80 জন ক্রিকেটারের স্বার্থ রক্ষায় মহকুমাগুলিকে বঞ্চনা করা হচ্ছে। হেরোইন সহ আটক দুই। দেশে করোনা পরিস্থিতির উন্নতি। গাঁজা বাগান ধ্বংস করল পুলিশ ও বনকর্মীরা। ডিজিটাল লার্নিং কর্মসূচির সূচনা। দৈনিক সংবাদ বারো পাতা। মুখ্যমন্ত্রী ও সাংসদের নাম ভাঁড়িয়ে জিরানিয়ায় তোল্লাবাজি। অসহায় অব্যবস্থায় ব্যবসায়ীরা ক্ষোভ। বেকারের কর্মসংস্থানের দাবিতে আন্দোলনের প্রস্তুতি। সমস্ত স্তরের বেকারদের কর্মসংস্থানের দাবিতে রাজ্যে আন্দোলন গড়ে তুলতে প্রস্তুতি শুরু হয়েছে। নির্দিষ্ট কোন দল নয়, দলমত নির্বিশেষে বিভিন্ন ক্ষেত্রে এ সমাজের বেকার যুবক যুবতীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন শুরু করার জন্য আজ আগরতলায় প্রথম দফার আলোচনাও শেষ করে নিয়েছে এই অংশের বেকাররা। এই উদ্যোগের অন্যতম আহ্বায়ক বিমল সিংহ জানান, আগামী জানুয়ারি মাসে রাজ্যভিত্তিক কনভেনশনের মাধ্যমে ধারাবাহিক আন্দোলন শুরু করা হবে। আন্দোলন হবে গণতান্ত্রিক পথে। কর্মসংস্থানের জন্য আন্দোলন গড়ে তুলতে বেকারদের ঐক্যবদ্ধ করার প্রস্তুতি। বৈঠক শেষে আহ্বায়ক বিমল সিংহ জানান, ডান বাম কোন সরকারই রাজ্যের সমস্ত স্তরের বেকার সমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে কার্যকর ও বাস্তবমুখী কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এক্ষেত্রে তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। শ্রী সিংহ এমন অভিযোগ করেন যে প্রতিটি নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক দলগুলো বেকার সমস্যা নিয়ে প্রতিশ্রুতি রাখেন, ভোট শেষ হলে বেমালুম ভুলে যায়, যার ফলে রাজ্যে শিক্ষিত বেকারের সংখ্যা যেমন বাড়ছে তেমনি গ্রাম পাহাড় শহর শহরতলি সর্বত্র কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে। লাফিয়ে লাফিয়ে সরকারি দপ্তরগুলোতে চাকরির মাধ্যমে রাজ্যের সার্বিক বেকার সমস্যার সমাধান হবে না। তাই কৃষি বন পশুপালন অর্থাৎ রাজ্যের মাটিকে সঠিক কাজে লাগিয়ে সমস্যা সমাধান করা সম্ভব। তার জন্য বাস্তবমুখী পদক্ষেপ ও নীতি নির্ধারণ জরুরি বলে নতুন এই উদ্যোগের নেতৃত্ব দাবি করেন। এডিসি ভোট, এসপিও নিয়োগে দলীয় ক্যাডার। বড়দিনে মেলা অনিশ্চিত মরিয়মনগরে। কাঞ্চনমালায় মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠান। 10,330 ষষ্ঠ দিনে গণ অবস্থান। অবশেষে চাকরিচ্যুত শিক্ষকদের গণ অবস্থান ষষ্ঠ দিনে পড়ল, কিন্তু এখন পর্যন্ত সরকার তরফে কোনো পদক্ষেপ নেই। ফলে আন্দোলনরত 10,330 শিক্ষক শিক্ষিকা সহ তাদের পরিবারের পরিজন হতাশ, কারণ এ দফায় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল দু মাসের মধ্যে সমস্যার সমাধান হবে, কিন্তু তা হয়নি। এই অভিযোগ এনে অবিলম্বে 10,323 শিক্ষকদের স্থায়ী সমাধানের পুনরায় দাবি করেছে জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323। এদিন এক সাংবাদিক সম্মেলনে আন্দোলন শিক্ষকদের দাবি, আগামী কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণে পদক্ষেপ নিতে হবে। শুধু তাই নয়, অনশন মঞ্চে এসে সরকার কর্তৃক এ মর্মে লিখিত প্রতিশ্রুতি প্রদান করতে হবে। তাদের অভিযোগ, শূন্যপদের বিজ্ঞাপন নিয়ে অদৃশ্য কারণে বিভ্রান্ত করা হচ্ছে, যা ঠিক নয়, কারণ প্রতিশ্রুতি ছিল স্থায়ীভাবে কর্মসংস্থান প্রদান করা হবে। তবে এখন কেন এরকম হচ্ছে এ প্রশ্নের অবশ্যই কোনো উত্তর নেই। শনিবার পুনরায় যদি দিন পর্যন্ত প্রতিশ্রুতি পূরণ না হচ্ছে গণ অবস্থান চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 সংগঠন। প্রিয় দর্শক শ্রোতা, যদি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবিসি নিউজ এইচডি লাইভ। ধন্যবাদ।